মা, অনেকদিন হয়ে গেছে আপেল খাইনি, আজকে আপেল খাবো। আপেল? এখন আমি আপেল কই পাবো? এত কিছু জানি না, আমি আপেল খাবো, আমাকে আপেল এনে দিতেই হবে। আমিও খাবো, আমিও খাবো। ঠিক আছে বাচ্চারা, কান্না করিস না, বাজার থেকে আপেল গাছ এনে লাগাবো, তারপর যখন বড় হবে তখন আপেল খাবি, ঠিক আছে? আচ্ছা মা, ঠিক আছে, তাই চলো। পুচকি তার বাচ্চাগুলোকে নিয়ে বাজার থেকে আপেল চারা এনে জমিতে রোপণ করে চলে যায়। পরের দিন পুচকি ও তার ছানা গাছটিতে জল দিতে আসে। এইভাবে প্রতিদিন জল দিতে দিতে গাছটিও একদিন বড় হয়ে যায় এবং অনেক আপেল ধরে। এত আপেল দেখে পুচকি তো খুবই খুশি। পরিশ্রমের ফল যে কখনো দেখা যায় না, এটাই তার প্রমাণ। মা মা, একটা আপেল দাও না, খাই। পুচকি তখন গাছ থেকে দুটো আপেল পেরে দুটো বাচ্চাকেই দেয়। আপেল পেয়ে বাচ্চা দুটো খুবই খুশি হয়। এরপর তারা ঘরে ফিরে আসে। পরদিন সকালে পুচকি ও তার বাচ্চা আপেল গাছের কাছে এসে দেখে তাদের কাছে একটিও আপেল নেই। হায় হায়, কালকে কত আপেল দেখলাম, আজকে সব গেল কোথায়? মা, আমরা কি আপেল খেতে পারবো না? এখন কিভাবে জানবো মা আমাদের কাছে আপেল কে চুরি করলো? এই তো পেয়েছি বুদ্ধি। বাচ্চারা, সেই জঙ্গলের দিকে এক জাদুতান্ত্রিক থাকেন, তিনি পারবেন তার জাদুর দ্বারা সেই চোরকে ধরিয়ে দিতে। আচ্ছা মা, চলো তাহলে, তাই চলো। পুটকি আর তার ছানারা তখন সেই তান্ত্রিকের কাছে যায় এবং তান্ত্রিককে সমস্ত ঘটনা খুলে বলে। আমি অনেক কষ্ট করে বাজার থেকে আপেল গাছ এনে লাগিয়েছিলাম, গাছটি অনেক বড় হয়েছিল, আপেলও হয়েছিল অনেক, কিন্তু কে যেন সেই আপেল গাছ থেকে আপেল সমস্ত চুরি করে নিয়ে গেছে। বুঝতে পারছি না আপেলগুলো কে নিয়ে গেল। পুচকি, তুই কি দেখতে চাস কে নিয়েছিল তোর আপেল? হ্যাঁ, কিন্তু কিভাবে দেখব? তান্ত্রিক তখন তার জাদুর মাধ্যমে পুচকিকে দেখায়। তুই যখন বাচ্চাদের আপেল দিয়ে বাড়ি চলে যাস, তখন সেইখানে এক দুষ্ট কাক আসে এবং তোর সমস্ত আপেল চুরি করে নিয়ে যায়। টুনি এটা শুনে খুবই রাগ হয়, কিন্তু আমি এত ছোট হয়ে কিভাবে ওকে শাস্তি দিব? এই জেনে, জাদুর লোহার আপেল গাছ, এটি তোর আপেল গাছের নিচে ভালোভাবে রোপণ করে আসবি, আর যখন এর আপেল হবে এটা কেউই খেতে পারবে না। কেন খেতে পারবে না? এগুলো সব লোহার আপেল হবে যে, যখন সেই দুষ্ট কাক খেতে আসবে তখনই তার ঠোঁট ভেঙে যাবে এবং সে কষ্ট পাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ তান্ত্রিক মশাই। পুচকি তান্ত্রিকের কথা মতো সমস্ত কাজ সেরে ফেললো এবং পরদিন সকালে দেখলো তার কাছে অনেক আপেল হয়েছে। দূর থেকে পুচকি ও ছানারা লুকিয়ে থাকে এবং কাক আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর কাককে আবারও আগের দিনের মতো কমলা খেতে আসে। যেই না সে ঠোকর দিতে যাবে, তেমনি তার ঠোঁট ভেঙে যায়। একদম ঠিক হয়েছে, চুরি করে আপেল খেয়েছিস, এখন বোঝ মজা।